বিশ্বকাপে সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুত টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টিতে বাংলাদেশের জেতার সম্ভাবনা কতটুকু আসন দেখে নেই বিস্তারিত। চলছে টি টোয়েন্টি বিশ্বকাপ 2024-এর নবম আসর, ইতিমধ্যে শেষ হয়েছে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ। এবার শুরু হয়েছে সুপার এইটের হাই ভোল্টেজ সব ম্যাচগুলো, যেখানে আট দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। সুপার এইটে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ, তার মধ্যে দুইটি ম্যাচ জিততে পারলে চলে যাবে সেই দল সেমিফাইনালে। এদিকে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত এবং আফগানিস্তান। টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে 21 জুন শুক্রবার বাংলাদেশ সময় সকাল 6:30। অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের এই হাই ভোল্টেজ ম্যাচটি সরাসরি লাইভ সম্প্রচার করবে নাগরিক টিভি। সুপার এইটে দুদল মাঠে নামার আগে পরিসংখ্যানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত উভয় দল মুখোমুখি হয়েছে 10 বার, যেখানে 6টি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া আর বাংলাদেশ জিতেছে 7টি। টি টোয়েন্টিতে ছোট দল কিংবা বড় দল বলে কোনো কথা নেই, যে কোনো সময় জ্বলে উঠতে পারে যে কোনো দল, আর তাই বাংলাদেশকে সমীহ করেই দেখছে অস্ট্রেলিয়া। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটে জেতার জন্য মুখে আছে ক্রিকেট টাইগাররা। সেই লক্ষ্যেই মাঠে দীর্ঘ সময় ধরে ব্যাটিং এবং অনুশীলন প্র্যাকটিস করছে টাইগাররা। টি টোয়েন্টি বিশ্বকাপে এবারের বাংলাদেশ ভালো কিছু করবে এই প্রত্যাশা আমাদের। বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট ছোঁয়ার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।